দরজায় কড়া নাড়ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কোরবানির ঈদ, যেখানে পশু কোরবানিতে জরুরি অনুষঙ্গ ছুরিসহ নানা সরঞ্জাম। চাহিদা মেটাতে শেষ মুহূর্তে লোহার টুংটাং শব্দে মুখর খুলনার কামারপাড়াগুলো। তবে আগের মতো নেই কামারপাড়ার অবস্থা। লাভের মুখ না দেখায় অনেকেই ছেড়েছেন পেশা। এবছর লোহা আর কয়লার দাম বেড়ে যাওয়ায় ব্যবসা ভালো নেই। এতে যারা এ পেশায় টিকে আছেন তাদের অবস্থাও ভালো নয়। এই কুরবানিতে মনে করেন 20-50 পিস চাপড় এরকম বিক্রি হয়, অন্যান্য বছর এর থেকে আরো বেশি তুলনা হতো, কিন্তু এবছর দামের তুলনায় একটু কম আছে। লোহার দাম, এই কয়লার দাম, সবকিছুর দাম তো বাড়তি, সেই জন্য বেচা কিনা একটু কম। বেচা কিনা আগে করোনার সময় যা হয়েছে তার থেকে এবার আরো খারাপ। ক্রেতারাও বিপাকে, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় বাড়তি অর্থ খরচ হচ্ছে এবার। কুরবানি দিব তো, এই ছুরি লাগবে জবাই করার জন্য, এরপর চামড়া ছেলার জন্য ছুরি লাগবে, আর চাপাতি লাগবে হাড্ডি কোপানোর জন্য, সেই জন্য আসছিলাম। খুলনা জেলায় কামার পেশার সঙ্গে যুক্ত আছেন প্রায় 6,000 মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।